বিসমিল্লাহির রহমানির রহিম। বিকন আইটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি সাইফুল বিন এ কালাম। তো আজকের টিউটোরিয়ালে আমরা গত পর্বের পর থেকে শুরু করব। গত পর্বে আমরা ইমেজ মেনু থেকে অটো কালার পর্যন্ত দেখেছিলাম এবং অ্যাডজাস্টমেন্ট এর বেশ কিছু কাজ আমরা দেখেছি। তো আজকে আমরা কাজ করব হচ্ছে ইমেজ সাইজ নিয়ে। তো ইমেজ সাইজে চলে আসলাম, আমার কারেন্ট যে ছবিটা এখানে ওপেন আছে সেটার একটা, সেটার কতটুকু সাইজ সেটাই আমাকে এখানে দেখাচ্ছে স্ক্রিনে। দেখেন 10 বাই 13.333 ইঞ্চি এবং এটার রেজুলেশন দেখতে পাচ্ছি আমরা 300। তো এখানে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে কোনো ছবি আমরা যখন ইন্টারনেট থেকে ডাউনলোড করি সেটার রেজুলেশন থাকে ডিফল্টভাবে 72। তো আমরা প্রিন্টিংয়ে যদি ছবিটা ব্যবহার করি তবে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই রেজুলেশন 300 করে দিবেন, আদারওয়াইজ ছবিটা ফাটা আসবে। তো এবং এখানে উইথ আমি এখন আছে কত, 10 পিক্সেল, আমি এটাকে করে দিলাম হচ্ছে 20, আর এটাকে করে দিলাম হচ্ছে, তাহলে আমি যখন এটা 20 দিলাম এটা কিন্তু স্থির আছে, এটা কিন্তু চেঞ্জ হয় নাই। এটাকে করে দিলাম হচ্ছে মনে করেন 5। তো এখন এই অবস্থায় যদি আমি ওকে করি কি হয় একটু দেখেন, কম্পিউটার একটু লোড নিচ্ছে ছবিটার সাইজ বেশি বড় হওয়াতে। জাস্ট ওয়েট ফর সাম টাইমস। তো ডিয়ার লিসেনার, দেখতে পাচ্ছেন আমার ছবিটার কি বেহাল অবস্থা। তো কেন এটা কেন হলো এরকম, তো চলেন এটার কারণটা আমরা খুঁজে বের করি। আমি আবার আসলাম ইমেজ সাইজের মধ্যে। তো ছবির একটা রেশিও আছে, কতটুকু উইথ হলে কতটুকু হাইট করা যাবে, সেই রেশিওটা যদি আমরা ঠিক না রাখি সেক্ষেত্রে ছবির এরকম অবস্থা হওয়াটাই স্বাভাবিক। তো সেই রেশিওটা ঠিক রাখার জন্য আমরা এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছি, এই লিঙ্কটা হচ্ছে মূলত উইথ এবং হাইট এই দুটোর মাঝেই লিঙ্ক, রেশিও ঠিক রাখার জন্য। তো আমি এখানে ক্লিক করলে দেখেন এই দুটোর রেশিও এখন পরস্পর ঠিক থাকবে। অর্থাৎ আমি যখন এটা উইথটা বাড়াবো, অর্থাৎ উইথটা আমি দিলাম মনে করেন 6, তাহলে 6-এর সাথে কত হাইট দিলে রেশিও ঠিক থাকবে সেটা কিন্তু সে অটো দিয়ে দিল। দেখেন আমি ওকে করলাম, 6-এর সাথে হাইট যতটুকু দিলে মানানসই হবে, যতটুকু দিলে আমার ছবির বেহাল অবস্থা হবে না, হ্যাঁ ছবির স্ট্যান্ডার্ড বজায় থাকবে সেটা সে অটো করে নিবে। তো আবার আসেন ইমেজ, ইমেজ সাইজ। এখন আমি যদি ছবিটার লিঙ্কটা আবার তুলে দিই, আবার আমার মতো করে কাজ করি, সেক্ষেত্রে আবার ছবিটা একদিকে মোটা একদিকে চ্যাপ্টা বা লম্বা এই ধরনের হয়ে যেতে পারে। তো সো বি কেয়ারফুল অ্যাবাউট উইথ অ্যান্ড হাইট অ্যান্ড রেশিও। ওকে, তো রেজুলেশন নিয়ে একটু আগেই বললাম, রেজুলেশন মাস্ট বি প্রিন্টের জন্য 300 রাখবেন অলওয়েজ। তো এটা আমি এতটুকুতে রাখলাম। তো এখন ইমেজ সাইজ নিয়ে আরও কিছু কথাবার্তা আছে, যেটা হচ্ছে আমরা যদি পাসপোর্ট সাইজের একটা ছবি করি বা স্টাম্প সাইজের কোনো একটা ছবি করি বা অ্যালবাম সাইজ কোনো ছবি করি, তাহলে সেক্ষেত্রে ছবিটা কিভাবে তৈরি করতে পারি সেটাই এখন আমরা দেখব। তো প্রথমেই আমি দেখব পাসপোর্ট, পাসপোর্ট সাইজের ছবি আমাদের ম্যাক্সিমাম লাগে। তো আমি এই ছবিটাকে পাসপোর্ট সাইজ করে এটা প্রিন্ট করব। তো প্রথম কাজ হচ্ছে আমার এই ছবির পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ঢাকা জাতীয় জাদুঘরের একটা ভেতরের একটা ছবি। তো যাই হোক, আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে প্রথমে ফেলে দিতে হবে। তো যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড
ফেলার কাজ ইতিমধ্যে দেখেছি এর আগের টিউটোরিয়ালে, এবং পরে ব্যাকগ্রাউন্ড নিয়ে আরও কিছু ক্লাস হবে, ওগুলো তো দেখবো। এটা হচ্ছে সাইজ নিয়ে, এই ক্লাসটা হচ্ছে শুধুমাত্র ইমেজ সাইজ নিয়ে বা অন্যান্য আদার প্রাসঙ্গিকগুলো। তো আমি ব্যাকগ্রাউন্ডটা রেখেই আমি এটাকে পাসপোর্ট সাইজের করে তৈরি করব। তো লেটস গো টু মেক ইট অ্যাজ পাসপোর্ট সাইজ। তো প্রথমে আমি অনুসরণ করব ভুল পদ্ধতি, অর্থাৎ যে পদ্ধতিতে এটা পাসপোর্ট সাইজ করব সেটা ভুল। হ্যাঁ, সে ভুলটাই আগে করে দেখি কী হয়। আমি গেলাম ইমেজ, ইমেজ সাইজ, তো আমি উইথ দিলাম, আমরা জানি পাসপোর্ট ছবির সাইজ হচ্ছে 1.5 বাই 2। তাহলে দেখেন 1.5 বাই 2, যখন আমি 1.5 দিলাম সে অটো 2 করে নিল, অর্থাৎ 1.5 এর সাথে এটার রেশিও হবে 2, অটো হয়ে গেল। তাহলে এখন আমি যদি দিই দিস ইজ দ্য পারফেক্ট ম্যাচ, অর্থাৎ এটা পারফেক্ট ম্যাচ হওয়ার কথা ছিল না, তারপরেও এটা কাকতোয়ালিভাবে, হ্যাঁ কাকতোয়ালিভাবেই এটা মিলে গেল। হ্যাঁ, তো আমি আবার একটু যাই ইমেজ সাইজ। তো এখন আমি ধরেন এটার সাইজ আরও বেশি ছিল, ধরেন এটার সাইজ ছিল হচ্ছে, বা আমি আরেকটা ছবি নিয়ে আসি, যেহেতু এটা কাকতোয়ালিভাবে এটা মিলে যাচ্ছে, মিলবে না এরকম একটা ছবি আমি নিয়ে আসি। আমার এই ছবিটা নিয়ে আসি, তো এটাকে আমি পাসপোর্ট সাইজের করে ফেলবো। তো সেক্ষেত্রে আমি ছবির যেগুলো বাড়তি অংশ সেগুলো ক্রপ টুল ব্যবহার করে কেটে ফেলবো, ধরেন বাড়তি অংশ। বাড়তি অংশটুকু আমি রাখবো না, এতটুকু এখানে অ্যাডজাস্ট করি, অ্যাডজাস্ট করে বা আরেকটু তুলে দিই, দেন ওকে। তাহলে এই ছবিটাকে আমি পাসপোর্ট সাইজের করে ফেলবো। এই জন্য ইমেজ, ইমেজ সাইজ, প্রথমে এটার রেজুলেশন হবে 300, দেন এটা হবে 1.5। তাহলে 1.5 এর সাথে হচ্ছে যায় 1.2, এখানে কিন্তু আরও অনেক কম, 1.8 আসলো, অর্থাৎ রেশিও সে এভাবে করে নিলে এটা ঠিক থাকে। তো এখন যদি আমি এটা 2 করে দিই তাহলে আমার আবার উইকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি এটা তুলে দিলাম, তুলে এটা 1.5 করে দিলাম, তো ওকে। তো এখন যদি আমি প্রিন্ট করি আমার ছবিটা খুব সুন্দর প্রিন্ট হবে, ভালো হবে। তবে এখানে একটা শুকনো ভুল থেকে গেছে, কি জানেন সেটা? এই যে আমার ছবিটা হালকা হালকা লম্বাটে হয়ে গেছে। হ্যাঁ, অরিজিনাল যেটা রেশিও সেটা কিন্তু এখন ঠিক নাই। কেন ঠিক নাই? কারণ এটার অরিজিনাল রেশিও থেকে এটাকে বের করে এটাকে আমি জোরপূর্বক 1.5 বাই 2 করেছি। এই জন্য তো ম্যাক্সিমাম অনেক দোকানেও, অনেক ফটোশপের দোকানেও হয়তো অনেক এই ধরনের ভুল করতে পারে, আমি অনেক দোকানে দেখেছি ভুল করতে। তো এটা হচ্ছে, এটা কিন্তু পাসপোর্ট সাইজ, সাইজ ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু পদ্ধতিটা ভুল এবং আমার ছবিটা লম্বাটে হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই ভুল পদ্ধতি থেকে বের হয়ে আসার জন্য আমাকে যেটা করতে হবে, কন্ট্রোল এন দিয়ে একটা নতুন পেজ নিব, তারপর আমি আমার 1.5 বাই 2 যেটা পাসপোর্ট সাইজের যেটা সাইজ সেটা নিয়ে ওকে করলাম। অ্যান্ড এখন আমি আমার এই ছবিটাকে মুভ টুলের মাধ্যমে এখানে ড্রপ করে নিয়ে আসলাম। তো এখন আমি কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে শিফট অল্টার ধরে বা শুধু শিফট ধরে, হ্যাঁ এটাকে ছোট করলাম। তাহলে এখন এটা পারফেক্ট হলো, পারফেক্ট পাসপোর্ট সাইজ হলো। তবে এক্ষেত্রে একটা প্রবলেম, আমি যেই অংশটুকু ক্রপ করে কেটে ফেলেছিলাম
সেই ক্রপটা কিন্তু থেকে গেছে এখানে। তো কেন এই প্রবলেমটা, কেন আসলে প্রবলেমে পড়লেই ভালো, কারণ আমি যে যদি প্রবলেমে না পড়ি, আপনারা যদি প্রবলেমে পড়েন, সেক্ষেত্রে আপনারা প্রবলেমটা সলভ করতে পারবেন না। আমি যদি প্রবলেমে পড়ি এবং আমি যদি ওটা সমাধান করে ফেলি আবার, তাহলে আপনারাও যদি প্রবলেমে পড়েন সেটা আপনারা সমাধান করতে পারবেন। তাই জন্য প্রবলেমে না পড়াটার চেয়ে পড়াটাই বেশি বেটার। তো আমি এখানে আরেকটা প্রবলেম ফেস করতেছি, যে আমি ব্র্যাক গার্ড আমার অতিরিক্ত অংশটুকু কেটে ফেলেছিলাম ক্রপ দিয়ে, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি ক্রপ এরিয়াটুকু আবার চলে আসলো। তো আমার এখানে কিন্তু যেটা ক্রপ করেছিলাম সেটা নাই। তো আমি একটু দেখি কি প্রবলেম হলো। আমি আবার আমার ক্রপ টুলটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি বাকি অংশটা কিন্তু কাটে নাই, অর্থাৎ আমরা যখন ক্রপ এর কাজ দেখেছিলাম, আপনাদের হয়তো খেয়াল আছে, এটা ডিলিট দেওয়া না থাকলে বাকিটুকু কিন্তু ডিলিট হয় না, জাস্ট হাইড হয়ে থাকে। তো এটা জাস্ট হাইড হয়েছিল, তো যেহেতু এটা আমরা পারমানেন্টলি ডিলিট করি নাই, সেহেতু এটা আমার নতুন ডকুমেন্টে চলে গিয়েছে। তো সেক্ষেত্রে আমি এখানে ডিলিট বাটনে ওকে করে অ্যান্ড ওকে, তাহলে এখন স্থায়ীভাবে সেটা কেটে গেল। তো এখন আমি এটাকে ধরে আমি আবার এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে আগের লেয়ারটা ফেলে দিব। তো এখন এটাতে আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে অ্যাডজাস্ট করি আবার। তাহলে আমার পাসপোর্ট ছবি যতটুকু হয় অতটুকুর মধ্যে নিয়ে আসলাম। তাহলে দিস ইজ দ্য পারফেক্ট ওয়ে টু মেক পাসপোর্ট সাইজ। হ্যাঁ, তো এখন এটাকে আমি প্রিন্ট করব। প্রিন্ট করতে হলে আমাকে অবশ্যই একটা এফোর সাইজ স্পেস নিতে হবে, এবং এফোর সাইজের মধ্যে এটাকে এক লাইনে চারটা করে বসাবো, এভাবে যে কয়টা আসে একটা পেজে, তাই না? তো এখন যদি আমি কন্ট্রোল টি দিয়ে দেখি, আমার এখানে কিছু বাড়তি অংশ আছে, এই বাড়তি অংশটুকু আমাকে ফেলে দিতে হবে। ফেলে না দিলে কি হবে, ওই আগের মতো নতুন পেজে হাইট হয়ে থাকা অংশটুকুও চলে যাবে। তো সেক্ষেত্রে আমাকে রেক্ট্যাঙ্গুলার মার্কুই টুল দিয়ে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ইমেজ থেকে ক্রপ দিয়ে দিব। এখন কন্ট্রোল টি দিয়ে দেখেন বাড়তি কোনো অংশ আর অবশিষ্ট নাই। তো এখন আমি কন্ট্রোল এন দিলাম, পেজের একটা নাম দিলাম, নাম দিব হচ্ছে প্রিন্ট। দেন এটা আমি এফোর সাইজ করে দিলাম, ইন্টারন্যাশনাল পেপার থেকে এফোর এবং ইঞ্চি করে দিলাম, দেন ওকে। তো আমি আমার ছবি কোনটা ছিল, মূল ছবি এটা, এটাকে আমি এখন ড্রাগ করে প্রিন্ট নামক পেজে নিয়ে আসলাম। তো এখন এটাকে আমি এক জায়গায় বসালাম, বসানোর পর এটাকে ড্রাগ করে অল্টার ধরে আমি আরেকটা কপি করব। অল্টার ধরে ড্রাগ করে দেখেন আমার দুই ছবির মাঝে কতটুকু দূরত্ব সেটা কিন্তু আমাকে দেখাচ্ছে। ধরেন দুই ছবির মাঝখানে আমি 75 পিক্সেল জায়গা রাখবো, তো আমি এটা রাখলাম। তাহলে আমি এখানে কন্ট্রোল ধরে এই ছবির মধ্যে যখন আমি আমার কার্সর নিয়ে আসব, কন্ট্রোল ধরতে হবে, কিন্তু তখন আমাকে দেখাচ্ছে দুই ছবির মাঝখানে গ্যাপিং কতটুকু, 75 পিক্সেল। তো এটা আপনাদের অনেকের কম্পিউটারে নাও দেখাতে পারে, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, হতে পারে অনেকের কম্পিউটারে দেখাবে না, তো সেটার জন্য আমরা আসব ভিউতে। ভিউতে এসে আমরা শো, শো এর মধ্যে স্মার্ট গাইড, এটা এখন অফ। স্মার্ট গাইডে যখন ক্লিক করলাম, আমার স্মার্ট গাইড অফ হয়ে থাকলো। তো আমি যখন এখন আমি কন্ট্রোল ধরে এখানে এখানে কার্সর নিলে কিন্তু আমার মেজারমেন্টটা শো করতেছে না। হ্যাঁ, এটা আবার শো করাতে গেলে আমাকে অবশ্যই আবার যেতে হবে ভিউ, ভিউ থেকে শো, শো থেকে স্মার্ট গাইড। তো এখন আবার দেখাচ্ছে। তো ওকে, তো সব সময় স্মার্ট গাইড অন করেই কাজ করবেন ফটোশপে, তাহলে বেটার এক্সপিরিয়েন্স হবে। তো আমি আবার অল্টার ধরে এটাকে কপি করতেছি। তো যেহেতু আমার প্রতিটা ছবিতে 75 পিক্সেল আসলেই, যাতে অর্থাৎ এই যে এটা থেকে এটার একটা দূরত্ব, হ্যাঁ 75 পিক্সেল, এটা কিন্তু সব ছবিতেই ঠিক থাকতে হবে। তো এই জন্য আমি যখন আমার এটা কপি করব, অল্টার ধরে আমি এটাকে টান দিলাম। তো 75 পিক্সেল হলেই আমাকে একটু বাধা দেওয়ার কথা, অর্থাৎ একটু
চুম্বকের মতো একটা টান দেওয়ার কথা, কিন্তু সেই টানটা আমি এখন অনুভব করতেছি না, কারণ আমি একটা থেকে আরেকটা কপি করে আমি অনেকক্ষণ দেরি করেছি এবং আরেকটা অপশনে ক্লিক করেছি, এই জন্য সেটা আর নিচ্ছে না, এটাকে ডিনাই করতেছে। তো এই জন্য আমি প্রথম থেকে আবার করব, এটা থেকে এটা আর একটা নির্দিষ্ট দূরত্ব দিই, ধরেন সেটা 78 পিক্সেল। এখন আমি আবার অল্টার ধরে এটাকে টান দিচ্ছি 74। তাহলে এখানে আমার যেটা অনুভূত হওয়ার কথা সেটা অনুভূত হচ্ছে না কোন একটা কারণে, তো না হলো প্রবলেম নাই, আমার কার্সর এখানে কন্ট্রোল ধরে আমার কার্সরটা এখানে নিয়ে আসলাম, তাহলে এখন দেখাচ্ছে 80। তাহলে আমি আমার অ্যারো কি ব্যবহার করে, লেফট অ্যারো কি ব্যবহার করে 1 পিক্সেল এদিকে নিয়ে আসলাম 2 পিক্সেল। তাহলে এখন এখানেও 78, এখানেও 78 সমানভাবে হয়ে গেল। তো এখন আমি আবার অল্টার ধরে এটাকে আবার ট্র্যাক করতেছি, তাহলে 78 হলে আমাকে আবার একটা মেসেজ দিচ্ছে যে এটা 78 হলো। তো আমি আবার এটাকে সেমভাবে করি, তাহলে এটাও 78 হলো। তাহলে এখন একইভাবে আমরা 4টা ছবি একই সমান্তরালে কাজ করলাম। তো অটো অটো সিলেক্ট এটা ঠিক আছে কিনা দেখবেন, এটা এটা থাকতে হবে। এরপর আর আমাদের ভার্সনের সাথে আপনার ভার্সন একটু নাও মিলতে পারে, কারণ আমারটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ সিসি, যেটা আরেকটু আপডেট আপনাদের 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 আপনারা যেটা ব্যবহার করেন ওটার থেকে। তো সেক্ষেত্রে একটু হয়তো এদিক ওদিক হতে পারে, তো এটা নিয়ে কোনো রকম টেনশন করবেন না। তো আমি সবগুলাকে ড্র্যাগ করে ধরলাম, ধরে এবার অল্টার ধরে আমি এগুলাকে নিচে কতটুকু দিব, ধরেন 92 পিক্সেল দিব। তাহলে আবার আমি অল্টার প্রেস করে সবগুলাকে ধরলাম, 92 হলে আমি ছেড়ে দিব, তাহলে এখন হচ্ছে 90। তাহলে 92 করতে হবে না, আমি অল্ট কন্ট্রোল ধরে আমার কার্সরটা এখানে রাখলাম এবং বটম এরো কি একবার দিলাম, 96 হলো, 90 হলো, হচ্ছে না, তাহলে আমি একটু জুমিংটা বাড়াই তখন হবে। তাহলে এখন 92, এখন কিন্তু ইকুয়াল ইকুয়াল, দেখেন ইকুয়াল ইকুয়াল হলো কিনা, এখন দেখেন 92 এখানেও, আবার 92 এখানেও। হ্যাঁ, তো আবার আমি সবগুলোকে ধরে আবার 92, তাহলে 92 হল আমার যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না, আমি একটু জুম বাড়াই বাড়িয়ে তারপর করি। আবার অল্টার ধরলাম 92। হ্যাঁ, যত জুম বাড়িয়ে কাজ করবেন ততটুকু আপনার ওই কাজটা ঠিকভাবে হবে। হ্যাঁ, তাহলে আমি আরও একটা রো নিতে পারি, আবার অল্টার ধরলাম 92। ওকে, তাহলে এই হচ্ছে আমার মূলত ছবি। এখন আমি সবগুলাকে ধরে একটু সেন্টারিং করে দিই। তো এখন এই পেজটাকে আপনারা প্রিন্ট করতে পারেন A4 সাইজ করে, একেবারে সহজ একটা পদ্ধতি। তো ডিয়ার লিসেনার, আশা করি বুঝেছেন যে একটা ছবিকে কিভাবে পাসপোর্ট সাইজ তৈরি করে এবং সেটাকে প্রিন্ট করাবেন। তো এটাকে আরও বিভিন্ন ওয়েতে করা যায়, আমি কন্ট্রোল W দিয়ে এটাও কেটে দিলাম এবং এটাও কেটে দিলাম, আমার অরিজিনাল ছবি ছিল এটা। হ্যাঁ, বা এটাকে আমি কন্ট্রোল Z দিয়ে আগের জায়গায় নিয়ে আসলাম, একেবারে প্রথম অবস্থায় নিয়ে আসলাম। তো এটাকে আরও একভাবে আমরা চাইলে পাসপোর্ট সাইজের করে তৈরি করতে পারি, সেটা হচ্ছে আমরা ক্রপ টুল এ আসলাম। আবার ক্রপ টুল এসে এখানে আমরা বেশ কয়েকটা অপশন আমরা দেখেছিলাম, তার মধ্যে একটা ছিল রেশিও, একটা ছিল উইথ হাইট প্লাস রেজুলেশন, আমরা এটাই দিব উইথ হাইট রেজুলেশন। তো এখানে উইথ কত দিব, এখানে হাইট কত দিব, এখানে রেজুলেশন কত দিব সেটা আমরা দিয়ে দিব। তো এর জন্য আমরা প্রথমে এখানে আসি, এখানে লেখা আছে সেট দ্য উইথ ফর ক্রপ ইমেজ, তো আমি আর উইথ হবে 1.5 আর হাইট হবে 2, রেজুলেশন হবে 300, অ্যান্ড এন্টার। এবার আমি আমার ক্রপ টুলটা নিয়ে
এখানে দেওয়া আছে 1.5/2/300, তাহলে আমি এবার এটাকে ড্র্যাগ করলাম যতটুকু লাগে, যতটুকু লাগে অতটুকু নিলাম এবং এটাকে এখানে এভাবে সেন্টারিং করে দিলাম। তো এখন পারমানেন্টলি ডিলিট এটা চেক দিয়ে ওকে করলাম। এখন এই ছবিটার সাইজ কত হবে, এটা অনেক ছোট হয়ে গিয়েছে, কেন কোন একটা প্রবলেম অবশ্যই হয়েছে, কারণ হ্যাঁ এখানে আমাদের ছিল 1.5 ইঞ্চি, আমি দিয়ে ফেলেছি কিন্তু পিক্সেল, হ্যাঁ তো এই জন্য আমার একটা অতি ছোট একটা পিক্সেল হয়ে গিয়েছে। হ্যাঁ আমি আবার কন্ট্রোল জেড দিয়ে পেছনে আসলাম, পেছনে এসে আমি আবার এটাকে দিলাম 1.5 ইঞ্চি আয়েন দিলাম, আবার এদিকে 2 আয়েন দিয়ে এন্টার। তো এখন যদি এটাকে আমি কাজ করি, এটাকে আমি আবার ডোন্ট ক্রপ এভাবে করে ড্র্যাগ করে ক্রপ করলাম, তো এভাবে করে নিলাম অ্যান্ড ওকে। তো এখন যদি এটার সাইজ কত হলো আমরা দেখি ইমেজ, ইমেজ সাইজ থেকে তাহলে এটা দেখেন 1.5/2, হ্যাঁ রেজুলেশন 300। এখন এই ছবিটাকেও আপনি ড্র্যাগ করে নতুন পেজে নিয়ে আগের নিয়মে কাজ করতে পারেন। ওকে ডিয়ার লিসেনার, আশা করি বুঝছেন, তো এভাবে করে আশা করি কাজ করবেন। তো এটাকে আপনি এফোর সাইজে আমরা গত ক্লাসে প্রিন্ট করেছিলাম একভাবে, এটাকে আরও অনেকভাবে প্রিন্ট করা যায়। যেমন আমি যদি আরেকটা পদ্ধতি দেখাই, দেখেন এডিট থেকে এটাকে ব্রাশ করে ফেলবেন, সরি প্যাটার্ন করে ফেলবেন, ডিফাইন প্যাটার্ন, আমরা প্যাটার্নের কাজ দেখেছিলাম। তো এটাও দেখেন ডিফাইন প্যাটার্ন করে এটা আমি নাম দিলাম সাইফুল বিন এ কলাম এন্ড ওকে। তাহলে এই ছবিটা একটা প্যাটার্ন হয়ে গেল। এখন আমি কন্ট্রোল এন দিয়ে এ4 সাইজের একটা পেজ নিলাম এবং এটাতে নতুন একটা লেয়ার নিয়ে, সরি আমি লেয়ারটা অ্যাক্টিভ নাই, এখানে লেয়ার, নতুন একটা লেয়ার নিলাম। হ্যাঁ এখন আমি এখান থেকে প্যাটার্ন স্টাম্প টুলটা নিলাম, নিয়ে এখান থেকে আমি আমার ছবিটাকে ধরলাম, ধরে আমি ব্রাশটাকে একটু বড় করি, এখানে আমি অঙ্কন করব। তাহলে একটা এ4 সাইজে আমার ছবিটা যত যতটা আসে ততটা কিন্তু শেপ অটো নিয়ে নিল। হ্যাঁ তাহলে এভাবেও কিন্তু আমি আমার ছবিকে প্রিন্ট করাতে পারি, আশা করি বুঝলেন। তো এখানে একটা আপনারা প্রশ্ন করতে পারেন, ছবিটা কাটবো কিভাবে, এটা তো কোনো বর্ডার নাই, একটা ছবি থেকে একটা ছবির যে একটা গ্যাপিং থাকে সেটাও নাই, তো সেটা কিভাবে সম্ভব। তো সেটা আমার ক্লাস সবগুলো ধারাবাহিকভাবে 1 নম্বর থেকে যদি আপনারা দেখে থাকেন তাহলে সেটাও আপনারা হয়তো বুঝবেন। তারপরেও আমি যেহেতু অনেকে পারবে না সেহেতু আমি একটু বলে দিচ্ছি। তো আমার ছবিটা এখন 1.5/2 আছে, আমি এটার ক্যানভাস, ক্যানভাসটা একটু বাড়িয়ে নিব, ইমেজ থেকে ইমেজ সাইজ, দেন এটা ক্যানভাসটা 1.5 আছে, এটা আমি দিলাম 1.7 অ্যান্ড এটার রেজুলেশন দিলাম 2, সরি এটার হাইট দিলাম 2.2, সরি আমি দিয়ে দিচ্ছি ইমেজ সাইজ, ভুল হচ্ছে, আমি দিব ক্যানভাস সাইজ, ক্যানভাস সাইজটা আমি একটু ইঞ্চি করে নিই, দিলাম 1.7 আর এটা দিলাম 2.2, অর্থাৎ আমি সব দিক দিয়ে 0.2 করে বাটা 0.2 করে বাড়ালাম, উইটও বাড়ালাম হাইটও বাড়ালাম। তো এখন আমি ওকে করলাম, তাহলে আমার একটা এক্সট্রা একটা অংশ চলে আসলো, ঠিক না? তো এখন আমি এই পুরো অংশটাকেই আমি এখন এটাকে প্যাটার্ন করে ফেলবো। তো এর জন্য আমি এটা সাদা থাকলেই মনে হয় ভালো লাগতো, বা সাদা করে দিতে পারেন আপনি চাইলে, সাদা করতে চাইলে আমি এখান থেকে ম্যাজিক ওয়ান দিয়ে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে সাদা করে দিলাম, সাদা করে অল্টার ডিলিট দিলাম, তাহলে সাদা হয়ে গেল। এখন পুরোটাকে ধরে আপনি এটা পুরোটাকে ধরে এডিট থেকে ডিফাইন প্যাটার্ন করে দেন, দেন এটার নাম দেন শুধু সাইফুল অ্যান্ড ওকে। দেন আপনি একটা নতুন পেজ নেন এ4 সাইজের এবং প্যাটার্ন স্টাম্প টুল নিয়ে এখানে আবার, সরি প্রথমে এখান থেকে এটা সিলেক্ট করেন, এখন যেটা তৈরি করলাম, এরপর
এখানে ড্রাগ করেন। তাহলে কি হলো? তাহলে দেখতে পাচ্ছেন আমার ছবিগুলা এখানে চলে আসলো, হ্যাঁ, একটা থেকে আরেকটা দূরত্ব হচ্ছে 0.2 করে দূরত্ব। তো আমি ছবি নিতে পারবো হচ্ছে চারটা, 1, 2, 3, 4, প্রথম চারটা নিতে পারবো, আরেকটা নিতে পারবো না, একটা কাটা যাবে। হ্যাঁ, তাহলে যেটা কাটা যাবে সেটা নিব না। হ্যাঁ, এই হচ্ছে আমার ফাইনাল কাজ। তো এটাতে আমরা নতুন লেয়ার নিয়ে কাজ করি নাই, যদি আমরা চাই নতুন লেয়ার নিয়ে কাজ করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের সুবিধাটা একটু বেশি হবে। নতুন লেয়ার নিয়ে দিলাম। তো এখন আমাদের যেটা হবে না, অর্থাৎ এটা বাদ পড়বে প্রিন্টিং থেকে, তাহলে এটা আমরা ডিলিট দিয়ে দিলাম, এদিকে এতটুকু ডিলিট দিয়ে দিলাম। হ্যাঁ, এখন এটাকে আমরা সেন্টারিং করে বসালাম। তাহলে এভাবে করে আমরা আমাদের কাজ করতে পারি।